हेलो स्टूडेंट्स वेलकम टू vidanko.com আমি তোমাদের গণিত শিক্ষক শুভময় আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি প্রশ্ন আমাদের বলা হয়েছে x = 4 বিন্দুতে একটি অপেক্ষক বর্ধিষ্ণু আর আরেকটি অপেক্ষক ক্ষয়িষ্ণু x = -2 বিন্দুতে ধরি fx = 4x square minus 6x minus 11 এবং gx equal to x square by x square plus 16 তাহলে আমরা এখানে কি লিখতে পারি gx equal to x square by x square plus 16 x square plus 16 minus 16 divided by x square plus 16 তাহলে এখানে আমরা কি পাচ্ছি x square plus 16 by x square plus 16 minus 16 by x square plus 16 1 minus 16 by x square plus 16 তাহলে আমরা এখানে কি লিখতে পারি fx কে অবকলন করে পাই অবকলন করে পাই ddx of fx equal to ddx of 4x square minus 6x minus 11 equal to 4 into 2x minus 6 into 1 minus 0 equal to 8x minus 6 next আমরা কি করব gx কে অবকলন করে পাই gx কে অবকলন করে পাই dgx by dx equal to ddx of 1 minus 16 by x square plus 16 equal to 0 minus 16 by x square plus 16 এর whole square বা আমরা এইভাবে লিখতে পারি 0 minus 16 into 1 by x square by 16 তার whole square plus into 2x এটি ডেরিভেটিভ করলে আমরা কি পাই 2x তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কি হবে 32x by x square plus 16 তার whole square তাহলে এবার আমরা কি লিখতে পারি x equal to 4 বিন্দুতে ddx of fx dx at x equal to 4 equal to কি হবে 8 into 4 minus 6 equal to 32 minus 6 equal to 26 greater than 0 next আমরা কি পাচ্ছি x equal to minus 2 বিন্দুতে d gx by dx ddx of gx at x equal to minus 2 equal to 32 into minus 2 by minus 2 এর whole square plus 16 তার whole square equal to minus 64 by 4 plus 16 তার whole square equal to minus 64 by 20 square equal to minus 64 by 400 তাহলে এখানে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি 8 by 50 2 দিয়ে ডিভাইড করলে পুনরায় 4 by 25 তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি t gx ddx of gx at x equal to minus 2 equal to minus 4 by 25
जेटी लेस दैन जिरो তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি যেহেতু x ইকুয়াল টু ফোর বিন্দুতে ডি ডি এক্স অফ এফ এক্স x ইকুয়াল টু ফোর গ্রেটার দেন জিরো এবং x ইকুয়াল টু মাইনাস টু বিন্দুতে ddx of gx at x equal to minus 2 less than 0 তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা এখানে কি বলতে পারি এই অপেক্ষকটি বর্ধিষ্ণু আর ওই অপেক্ষকটি ক্ষয়িষ্ণু তাই x equal to 4 বিন্দুতে 4x square minus 6x minus 11 অপেক্ষক বর্ধিষ্ণু এবং x equal to minus 2 বিন্দুতে x square by x square plus 16 অপেক্ষক ক্ষয়িষ্ণু ক্ষয়িষ্ণু তাহলে এটি আমাদের এখানে প্রমাণ করতে দেওয়া হয়েছে সো এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ